অথচ বর্তমান সময়ে নির্মমতা এমনটাই যে আমরা কান্না ভুলে গিয়েছি, কিভাবে যে কাঁদতে হয়, কিভাবে যে কাঁদা লাগে এটা জানি না। আমরা এখন রঙ্গরস করতে ভালোবাসি, আমরা এখন হাসি ঠাট্টা করতে ভালোবাসি, আমরা এখন কৌতুক করতে ভালোবাসি, আমরা এখন টিকটক করতে ভালোবাসি। আপনার ছেলেকে টিকটকার, আপনার মেয়েকে ও টিকটকার, ও নাকি মানুষকে হাসাতে ভালোবাসে। আরে কাঁদবে কি করে, ও নাকি হাসতে ভালোবাসে, ও মানুষকে নাকি খুবই হাসায়। আপনার ছেলের কথা বলে, আপনার মেয়ের কথা বলে, আপনাকে বলে লজ্জা দিব না। এদেশের আলেম সমাজ মাহফিলের মঞ্চে ওঠে কৌতুক করে, ও জন্য আলেম না, ও জন্য কৌতুক শিল্পী। এদেশের আলেম সমাজ এই মাহফিল প্যান্ডেলে ওঠেন মানুষকে হাসায়, আর ইউটিউবার থামলেন দেয় বক্তা এমন ওয়াজ করলো হাসতে হাসতে পেট ব্যথা। যদি বক্তব্য শুনে হাসি না লাগে এমবি ফেরত, আর কি বলে কথা বুঝি না। এলমদি আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন মানুষের ভীতু সন্ত্রস্ত এসে যেত, মানুষ কন্দনরত হতো। এখনকার আলেমদের বক্তব্য শুনে মানুষ পরকালের কথা মনে আনে না, জাহান্নামের ভয় আসে না, আল্লাহ ভীতি আসে না, সালাত সিয়ামের প্রতি আগ্রহ হয় না। এখনকার বক্তার বক্তব্য শুনে মানুষ হাসে, বক্তাও হাসাতে ভালোবাসে। ও হলো যুবকদের আইডল, যুবকরা তাকে 1 লক্ষ টাকা দিয়ে বিমান ভাড়া করে, হেলিকপ্টার ভাড়া করে নিয়ে এসেছে, ও নাকি কৌতুক শিল্পী। ও ইসলামিক মঞ্চটাকে নাট্যমঞ্চে রূপান্তরিত করেছে, আর ইসলামিক জলসা কমিটি এই সুযোগ করে দিয়েছে। আপনার ছেলে মেয়ের কথা কি বলবো। অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খুতবা দিলেন, খুতবাতান মা সামিতু মিসলাহা কত্তুন, তিনি এমন খুতবা দিলেন যে খুতবা আমার জীবনে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন শুনিনি। তিনি বললেন, ও সঙ্গী সাথী, ফাকালা লাউ তাআলামুনা মা আলামু লাযাহিদতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরান। শোনো সঙ্গী সাথী, যেভাবে আমি আল্লাহকে জানি অনুরূপভাবে যদি তোমরা আল্লাহকে জানতে, যেভাবে আমি আল্লাহকে বুঝি অনুরূপভাবে যদি তোমরা আল্লাহকে বুঝতে, লাযাহিদতুম কলিলান কম কম হাসতে, ওয়া লাবাকাইতুম কাসীরান বেশি বেশি কাঁদতে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বাক্যটি শুনালেন, যে শোনো সঙ্গী সাথী সাহাবাগণ, যেমন ভাবে আমি আল্লাহকে জানি, যেমন ভাবে আমি আল্লাহকে বুঝি, যেমন ভাবে আমি জাহান্নামের শাস্তিকে উপলব্ধি করতে পারি, যেমন ভাবে আমি জান্নাতের আরাম আয়েশের কথা কল্পনা করতে পারি, যদি তোমরা অমন ভাবে আল্লাহকে জানতে, আল্লাহকে বুঝতে, আল্লাহর ভয় তোমাদের হৃদয়ে আনতে, জাহান্নামের কথা চিন্তা করতে, কবরের কথা বিশ্বাস করতে, জান্নাতের আশা পোষণ করতে, লাযাহিদতুম কলিলান তাহলে তোমরা একটু কম কম হাসতে, ওয়া লাযাহিদতুম কাসীরান তোমরা বেশি বেশি কাঁদতে। সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাদের মাথাকে নিচু করে দিলেন, উজুহাহুম লাহুম কলিলুন, এবং নীরবে নিভৃতে চোখ দিয়ে টস 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 করে চক্ষু দিয়ে অশ্রু বিসর্জন দিয়ে নীরবে কাঁদতে লাগলেন। হাদিসটি বুখারী 6637 নম্বর হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন। অথচ আমরা কি কাঁদতে জানি, আমরা কাঁদতে জানি, আমরা কাঁদতে জানি না, আমরা কাঁদতে ভুলে গিয়েছি। আমি চ্যালেঞ্জ